আপনিও শুনেছেন যে অনুষ্ঠানের ইফতার মাহফিল ইফতার পার্টিতে এত নক্ষত্র সমাবেশ, হাজারে হাজারে মানুষ আসতে পারে, তা আপনারা কেউ ফিরে যাবেন না। শুধু শৃঙ্খলা পরায়ণতার অপরূপ শান্ত সৌম্য শান্তিতে আপনারা ইফতার সামগ্রী গ্রহণ করুন, সবাই পাবেন, কেউ ফিরে যাবেন না, সবাই পাবেন। আমি একজন সুনাফালি হিসাবে নিজেকে গর্বিত মনে করছি, আর কিছুক্ষণ সময় নষ্ট মনে করে একটু সারিবদ্ধভাবে সুশৃঙ্খলভাবে ইফতার সামগ্রী আপনারা সংগ্রহ করুন। এটা একমাত্র আমাদের প্রয়াত বিধায়ক জয়ন্তবাবুর যে ছেলে বাপ্পাদিত্য নস্কর, তার আহ্বানে সর্বধর্ম, এখানে প্রায় 15-16 রকম ধর্মের মানুষ, বুদ্ধিস্ট থেকে শুরু করে খ্রিস্টান এবং মহারাজ এবং মুসলিম সম্প্রদায়ের মানুষ এই ইফতার পার্টিতে, এই এলাকার প্রায় 8-10 হাজার মানুষ এখানে উপস্থিত হয়েছে এবং মানুষের ভালোবাসার টানে। এবং এই যে ইফতার পার্টি, আমার মনে হয় লাইফে, আমার জীবনে সর্বপ্রথম এই যে এত ধর্মের মানুষের মিলনক্ষেত্র সুন্দরবনে কোথাও আর দেখা যায়নি। তাই আমরা আজকের এই যে অনুষ্ঠানে আসতে পেরে এবং নিজেকে খুব কৃতজ্ঞ বা গর্বিত মনে করছি, এবং আগামী দিনে আমার বিশ্বাস যে সুন্দরবনের বাসন্তীতে সমস্ত হানাহানির একটা অবসান ঘটবে, এটা আমি দৃঢ় বিশ্বাস রাখি। দেখুন, এরকম ধরনের অনুষ্ঠানে আমি আমার এই ক্ষুদ্র জীবনে প্রথম এলাম, আমার খুব ভালো লেগেছে, এবং মানুষের হৃদয়ের সঙ্গে হৃদয়ের যে সংযোগ সেটা ঠিক ঠিক প্রকাশিত হয়েছে। আজকের এই যে মঞ্চটা হয়েছে এখানে, মানে আপনার শিখ খ্রিস্টান বৌদ্ধ ধর্ম পারসি মানে ব্রাহ্মণ মৌলবী সর্বধর্মের সমন্বয়ে, কি বার্তা দেবেন আগামী দিনের জন্য? আগামী দিনে বার্তা কি? বার্তা যে সত্য চিরন্তন, সেটাই যে আমরা সত্য স্বরূপ, আমাদের প্রত্যেকের মধ্যে যে সত্য স্বরূপ আছে সেটাই বার্তা। ধর্ম ধর্ম জাতি সমন্বয়ে, এটা আল্লাহ বলুন, ঈশ্বর বলুন, গড বলুন, তাদের আশীর্বাদেই এটা সম্ভব হয়েছে, মানুষের আশীর্বাদেই এটা সম্ভব হয়েছে। আজকে আপনারা দেখেছেন এখানে সর্বধর্মের মানুষ, শিখ ধর্মের মানুষ, বৌদ্ধ ধর্মের মানুষ, আপনার খ্রিস্টান ধর্মের মানুষ, আমাদের রামকৃষ্ণ মিশনের মহারাজ, মুসলিম, আপনার হিন্দু পণ্ডিত সবাই এখানে ছিলেন, সাহিত্যিক প্রফেসর সবাই ছিলেন। মানুষের আশীর্বাদ ছাড়া এটা সম্ভব হতো না। আর সবার উপরে সর্বদেশে আমার বাবা তো আমাকে আশীর্বাদ করছেনই, এই এলাকার জনগণকে যে পথ দেখিয়ে দিয়েছে, তারা এখনও সেই পথে আছে, তারা সেটা আজকে তার প্রমাণ দিল। চিরকালীন মাটি, ধর্মনিরপেক্ষ মাটি, এখানে কোনো মানে ধর্মীয় উন্মাদনার এখানে কোনো জায়গা নেই, এখানে মানুষ একটাই ধর্মে বিশ্বাস করে, সেটা হচ্ছে মানব ধর্ম। কি মনে হয় যে সবার উপরে মানুষ সত্য তার উপরে নাই, সেটা কি আজকের মানে একদম সেটা চিরকালে আজকে শুধু নয়, বারবার অতীতে প্রমাণ করেছে, ভবিষ্যতেও করে। মানুষকে সংগঠিত করতেন, সুসংগঠিত করতেন, আর একটা মানুষের এটাই মূল ধর্ম, মানব ধর্ম, যেখানে সত্য, ত্যাগ, শান্তি, মৈত্রী, সম্প্রীতির কথা বলে, জাতীয় সংহতির কথা বলে, এটাই তো সেকুলার ইন্ডিয়া, এটাই আমাদের ভারতবর্ষের সংবিধান বলে। আর সেই পথে আমরা যারা উপস্থিত হয়েছি, আমাদের প্রয়াত নেতা জয়ন্তবাবুর স্মরণ করে আমরা সেই অনুসরণ করে বর্তমান বর্ষে সমস্ত বিভেদের ঊর্ধ্বে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এখানে উপস্থিত হয়েছিলেন বিশিষ্ট সমাজসেবী, শিক্ষক, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, সর্বোপরি আমাদের গুরুদুয়ারের সর্দারজি, আমাদের মঠের মহারাজ, এবং আমাদের বাসন্তী পাল পুরোহিত ফাদার, এবং বৌদ্ধ ধর্মগুরু সহ মৌলানা হাজি সাহেব, কারি সাহেব, সকলেই সকল সম্প্রদায়ের মানুষ আমরা আজ ঐক্যবদ্ধ হয়ে একে অপরের এক সারিতে, এক সূত্রে, একই আহারে আমরা আজকের এই রমজানের 29 দিনের
ইফতার অনুষ্ঠান আমরা ঈশ্বর আল্লাহ ভগবান যিশুর কাছে আমরা প্রার্থনা করেছি আমাদের শান্তি আমাদের সংহতি আমাদের সম্প্রীতি যেন অক্ষুণ্ণ থাকে করোনা মহামারীতে আমরা যেন মুক্ত হতে পারি এবং আমাদের এই মানুষের সমাজ থেকে বিভেদ বিচ্ছেদ হিংসা ভিন্ন মতাদর্শ যেন পরিত্যাগ করে আমরা যেন আদর্শ মানুষ হিসেবে আমাদের এই সমাজকে গড়ে তুলতে পারি বর্তমান সমাজে যেখানে জাতি ধর্ম নিয়ে হানাহানি চলছে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আজকের এই যে সর্বধর্ম সমন্বয়ে এই যে মহফিল ইফতার মহফিল অনুষ্ঠিত হলো আগামী দিনে মানে সাধারণ মানুষ মানে কিভাবে নেবে বা কি বার্তা দিলেন এটা সৃষ্টির স্রষ্টা ঈশ্বর আল্লাহ গড প্রভু জিসাস খ্রিস্ট তাদেরই আশীর্বাদ আজকে কি এটাই মনে হলো যে সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই এটাই আজকে পুনরায় হ্যাঁ আজকের বর্তমান দিনে আবার প্রমাণিত হলো সবার উপরে মানুষ সত্য তাহার উপরে কি